নারী মানুষ নর মানুষ সৃষ্টি মহান করম গুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাভেলো নিবেদিত এনটিভি টিভির মহিলাঙ্গন অনুষ্ঠানে সঙ্গে রয়েছে আমি আতিয়া ইসলাম প্রথমেই রয়েছে আলোক প্রভা আলোক প্রভায় কথা বলার জন্য আমাদের সঙ্গে বরাবরের মতোই রয়েছেন ডক্টর সালমা আপা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপা শুনছিলাম হজরত খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ আনহা সম্পর্কে জি তো আমরা তো আসলে বেশ কয়েক পর্ব ধরে এটি কন্টিনিউ করছি এবং এটিও উল্লেখ করছি যে হযরত খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহাকে আসলে কথা বলা যেন শেষ হতেই চায় না এবং আরো শুনতে ইচ্ছে করে তো আজকে আমরা আবার শুরু করি ইনশাআল্লাহ তালা আসলে ব্যাপারটি হচ্ছে যে হজরত খাদিজাতুল কুবরা এমন এক ব্যক্তিত্ব এবং এত ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব যে তার জীবন নবিসা ইসলামের সাথে যেভাবে জড়িত হয়েছে নবিসা ইসলামের একেবারে তিনি না বোধ প্রাপ্তির শুরু থেকে তার আগে থেকে যেভাবে জড়িত রয়েছে এভাবে অন্য আর কোন স্ত্রীর সাথে এই এই কি বলবো এই যে একত্র হয়ে যে সব কিছু ইসলামের জন্য সব কিছু করা এটি আর কারোর সাথে এভাবে হয়নি এই বন্ধনটি একটি অলৌকিক বন্ধন এবং এটা আল্লা সুবাহতাল্লা ডিরেক্টলি সবকিছু তৈরি করে এই বন্ধন তৈরি বন্ধনটি তৈরি করেছিলেন তো আমরা এর আগে যেটি আমরা উল্লেখ করেছিলাম যে নবীশাল ইসলামের আগে দিয়ে কতগুলো ঘটনা ঘটতে শুরু করে তার মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে কিছু অলৌকিক স্বপ্ন যে স্বপ্নগুলো নবী ইসলাম দেখতেন এবং তার ভেতরে খুব সুচারুভাবে বা একেবারে সুচারুম ডিরেক্টলি অনেক ইঙ্গিত বহন করত যে সামনে খুব বড় একটি ঘটনা ঘটতে যাচ্ছে এই বড় ঘটনাটি অবশ্যই হচ্ছে নবী ইসলামের নবদ প্রাপ্তি এবং নবী ইসলাম তখন বিবাহিত খাদিজা রদুল্লাহ তাল সাথে তার সদ্য বিবাহ হয়েছে তারা সংসার শুরু করেছেন এবং সেই সংসারে বা সংসারের বাইরে নবীশ ইসলাম যেহেতু অন্যান্য কুরাইশদের সাথে তখন ওনার সম্পর্ক উনি মোটামুটি একটু বিচ্ছিন্ন করে ফেলছেন যা কারণ কেননা সেই সমাজটি আমরা জানি এটিকে অন্ধকারের যুগ বলা হয় এবং এই যুগে যেহেতু মূর্তি পূজা এবং অন্যান্য সব নেগেটিভ বিষয়গুলো আল্লাহ সুবাহতালার একত্ববাদের বাইরের বিষয়গুলো এত বেশি চলে এসেছিল যার ফলে উনি একটু সেক্লুডেড হয়ে গিয়েছিলেন স্ত্রী হিসেবে উনি যে মানে এত অবিচলতা দেখিয়েছেন নবীস ইসলামের প্রতি দৃঢ়তা দেখিয়েছেন তার নিজের সত্যের প্রতি আকাঙ্ক্ষায় তিনি বলেছিলেন তখন নবীস ইসলামকে এ ব্যাপারে বিন্দুমাত্র দ্বিধা নেই যে আল্লাহ আপনার জন্য যা কিছু সর্বোত্তম আপনাকে তিনি তা সব কিছুই দেবেন এই স্বপ্নও আপনার জন্য ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছে আপনার জন্য উত্তম এবং সুসংবাদ আছে এই যে কথাগুলো বলা তখন যদি উনি দ্বিধা প্রকাশ করতেন বা ঠিক আছে এটি একটি স্বপ্ন এটা কি এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই তাহলে নবীসুল ইসলাম একেবারে তার দৃঢ়তা ভেঙে এমনিতেই উনি তখন অত্যন্ত ভীত বিহবল এত বড় ঘটনা যার উপরে আসবে তার হৃদয়ের ভার আমরা কল্পনাও করতে পারি না তো সেখানে তিনি দৃঢ়তার সাথে ওনাকে শক্ত করে আমরা বলি না শক্ত করে ধরে থাকা হাত ধরে থাকা উনি সেই কাজটি করেন এবং খাদিজার নিজের চারিত্রিক যে দৃঢ়তা এবং তিনি তো আসলে ইসলাম আমরা জানি যে ইসলামের সাথে ওনার বিয়ে হওয়ার আগেই উনি ইসলামের জন্য অপেক্ষা শুরু করে দিয়েছিলেন যেমন কাবা গৃহণী গেছিলেন দুজন মহিলা একটি লোক ছিল। বলছিল একজন আসছে একজন আসছে সবাই তাকে পাগল বলতো কিন্তু খাদিজাল নিজের হৃদয়কে সেইভাবে প্রিপেয়ার দেখি যার প্রতি তার বিশ্বাস বিশ্বাস এবং ভালোবাসা তিনি আবারও বলেন এই ব্যাপারে কোনো দ্বিধা নেই যে আল্লাহ তালা কখনোই আপনাকে ছেড়ে যাবেন না এবং আপনার জন্য অমঙ্গল বা মন্দ কোনো কিছুই তিনি ঘটতে দেবেন না কেননা আপনি সবসময় সত্য কথা বলেন এই যে সালামের গুণগুলো তিনি তুলে ধরলেন তার সামনে উনি একটি নেগেটিভ কথা বলেন নাই একটি নেগেটিভ ওয়াইফ দেন নাই উনি সম্পূর্ণভাবে ওনাকে যেটা আবারও বলি আমার কাছে এই কথাটি বলতে বারবার ভালো লাগে যে ঘিরে ধরেছিলেন একজন বন্ধু একজন বন্ধুকে ঘিরে ধরে ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকে ঘিরে ধরে আমরা এও জানি যে নবী ইসলামের বাসাটি উনি ওনার গৃহটি ছিল একটি শান্তির শান্তির আবাস ওনার অন্যান্য ছেলেমেয়েরাও ওনাদের সাথে থাকত আত্মীয় স্বজন এবং আশ্রিত আশ্রিত সবাই তালা আনহার ঘরে ঠাঁই পেতেন এবং এই যে একটি কালো চারিদিকে অন্ধকার ঘোর অন্ধকারের একটি সমাজ সেখানে যে একটি বিশাল আলোর ছটা ঘটতে যাচ্ছে একটি আলোকিত সমাজে পরিণত হতে যাচ্ছে এটি খাতে জিয়া আনহা সম্পূর্ণভাবে উপলব্ধি করেছিলেন এই সময় পবিত্র কাবা গৃহের ভেতরে যে চারটি কোন আমরা জানি এই কর্ণেরগুলো অসংখ্য মূর্তিতে ভরে গিয়েছিল তখন নবীস ইসলাম স্বভাবতই কাবা ঘরের আশেপাশ থেকে নিজেকে সরিয়ে নিতে লাগলেন তিনি কি করলেন তিনি হীরা গুহা যে আমরা বলি আমরা চলিতভাবে বলি হীরা গুহা এই হীরা পর্বতের একটি গুহাকে তিনি তার আল্লাহ সুমতার সাথে কথোপকথন বা তাকে বুঝতে পারার যে আকুলতা সেটিকে একবারে নিরবিচ্ছিন্নভাবে বোঝার জন্য বেছে নিলেন তো এই হীরা গুহা এটা ঘন্টার পর ঘন্টা পথ পাড়ি দিয়ে যেতে হতো এবং সে এটাকে আমরা যদি বাংলায় বলি আমার মনের মধ্যে আলোর পর্বত শৃঙ্গ হ্যাঁ আলোর পাহাড় নূরের পাহাড় তো এই নূরের পাহাড়ে তিনি এই এত দীর্ঘ পথ হেঁটে যেতেন এবং সেখানে খাদিজা রাল আনহা স্ত্রী হিসেবে এখন আমি বন্ধুর চাইতে বলব স্ত্রী স্ত্রী হিসেবে এতটাই সহনশীল যে তিনি কখনও ওনাকে কোনো দিন বাধা দেননি যে আপনি এত দূরে আমার কাছ থেকে চলে যাবেন এই দুজন নবীশো ইসলাম গুহায় চলে যাওয়া মানে কি তিনি খাদিজা রাল্লাহ আনহার কাছ থেকেও শারীরিকভাবে দূরে চলে যাচ্ছেন নবীসে ইসলামের যে কোয়েস্ট অফ ট্রুথ থার্স্ট অফ ট্রুথ এইটিকে তিনি সর্বোচ্চভাবে সর্বাগ্রে জায়গা করে দিলেন সবচেয়ে বড় সহযোগিতা তিনি করলেন নবিস যেতে দিয়ে এটি কোনো সাধারণ সম্পর্ক ছিল না আসলে আল্লাহকে পাওয়ার সাধনা দুজনের মধ্যে একেবারে তো এখন এগুলো আসলে যখন বলি তখন চোখের সামনে অনেক কিছু যেন দেখতে পাই যে কিভাবে উনি আলাদা হচ্ছেন আমরা হলে তো এই ঘর থেকে ও ঘরে গেলে আমাদের অবস্থান এবং তাদের পারস্পরিক যে সম্পর্ক তো এখন নবীশ যেটি বললাম যে এই যতবার উনি যাচ্ছেন ততবার এটি খাদিজ রাদুল্লাহ তালা আনহার জন্য বিরাট একটি বিরহর ব্যাপার যদিও তিনি এই অ্যালাউ করেছেন হেরাগুহে যেতে ওনার হৃদয় কিন্তু সর্বদাই একটা অশান্তি বা একটা অজানা আশঙ্কায় নিমজ্জিত থাকতো যেন সঙ্গী চলে গিয়েছেন একাকি ওনার ওখানে কেমন আছেন কি হচ্ছে না হচ্ছে আর এই কারণে উনি কী করতেন আবার বাস্তবতা দেখুন তিনি কিন্তু ওনাকে প্রোটেক্ট করার উদ্দেশ্যে ওনার লোকজনকে পাঠিয়ে দিতেন দেখার জন্যে যে নবীশাল ইসলাম কেমন ঠিক আছেন কি এই যে আবার মানবিকভাবে যে উনি বিচলিত সেটিও আমরা আধ্যাত্মিকতায় উনি অনেক উপরে আবার মানবিকতায় উনি অনেক উপরে যে উনি প্রিভেন্টিভ ম্যাজেস নেবার জন্য উনি আবার বাস্তবসম্মতভাবে লোকজনকে পাঠিয়ে দিতেন খাদিজা রদিয়া তাল্হা আসলে অনন্যায় যে দিকগুলো এরপর যেটি হলো নবীশ ইসলাম তোহিরা গুহায় থাকতে রইলেন এবং তিনি সেখানে আল্লাহ তালার কী ঘটবে এটির জন্য তার হৃদয় তৈরি আল্লাহতালা করতে লাগলেন এর মধ্যে যেটি হলো যে একদিন গভীর ধ্যানমাউন্ন অবস্থায় মোহাম্মদ আসলাম শুনতে পেলেন কেউ বলছেন ও মুহাম্মদ আমি জিব্রাইল তো এই তো শুরু হয়ে গেল রেভলেশন এটি একটি অভিনব ঘটনা সামনে কি ঘটতে যাচ্ছে তার ইঙ্গিত বহন করে আর এই ঘটনায় নবী সাহা হৃদয় কী হয়েছে প্রকম্পিত তিনি কেঁপে উঠলেন তিনি হতবাক হয়ে গেলেন আর এই বিশেষ আশ্চর্যজনক অবস্থায় তিনি সরাসরি তার চেয়েতে সবচেয়ে কাছের বন্ধু বিশ্বস্ত বন্ধু যার কাছে গেলে তিনি শান্তি খুঁজে পাবেন সেই খাদিজাতুল কুবরারাদিল্লা তালা আনহার কাছে ছুটে গেলেন যখন সব কিছু তাকে বিস্তারিত বর্ণনা করলেন খাদিজাজ তাল্লাহ আনহা ঠিক আগের মতো সেই দৃঢ় চিত্তে ওনাকে আবার শিওর করে বললেন যে যা কিছু ঘটছে এবং যা কিছু হবে তার কোনোটি ইসলামের সত্য অন্বেষণের পরিপন্থী নয় তিনি বললেন আপনি কোন কথাগুলো বলছেন আমরা আল্লাহ তালার আশ্রয়ে প্রার্থনা করছি আল্লাহ কি কখনো আপনাকে ছেড়ে যেতে পারেন আপনি তেমনই একজন যিনি আমানত রক্ষা করেন আত্মীয়তার বন্ধন দৃঢ় রাখার জন্য সব কিছু করেন আর সদা সর্বদা সব অবস্থায় সত্য কথা বলেন সদা সর্বদা সব অবস্থায় সত্য কথা বলেন এটি হচ্ছে নবীসলামী যে আল আমিন উপাধি পেয়েছিলেন তারই পুনরাবৃত্তি আর এ থেকে বোঝা যায় যে নবী ইসলাম যে শুনতে পেয়েছেন হে মোহাম্মদ ইজিব্রাহিল এই কথাটি সর্বতভাবে স্বচ্ছ কোনো সন্দেহ নেই এখানে কোনো দ্বিধা নেই এরপরে হীরা পর্বতে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তখন রাত হয়ে গিয়েছে গভীর রাত সবাই যে যার ঘরে চলে গিয়েছেন নিবিড় গভীর নিজ তব্ধতা ভেদ করে ইজিব্রাহ ইসলাম আবার বলে উঠলেন আপনার সাথে শান্তি তো এই যে আপনার সাথে শান্তি এই কথা শুনে নবীসলাম দ্রুত তার শান্তির আশ্রয়ে চলে যান তিনি হচ্ছেন খাদিজাতুল খুবরা এবং তিনি জানতে চান কি হয়েছে কোনো কিছু কি ঘটেছে অভিনব অভিজ্ঞতার কথা আবারও তিনি তাকে বর্ণনা করেন এবং খাদিজাদ একেবারে পরিষ্কার করে বলেন আপনার জীবনে খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে শান্তির সম্ভাষণ শুধুমাত্র ভালো কিছুরই ইঙ্গিত দেয় ধন্যবাদ আপা খুব সুন্দর এই আলোচনাটি চালিয়ে যাওয়ার জন্য এভাবে আপনাকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ দর্শক আলোক প্রভাই শুনছিলাম ডক্টর সালমা আমাদের এবারের আয়োজন আলোচনা আলোচনায় স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর মাহবুবা রহমান আসসালাম আলাইকুম আমাদের আজকের আলোচ্য বিষয় ইবাদতের মর্মকথা ইবাদত বলতে আল্লাপা কি বুঝিয়েছেন বা আমরা কি বুঝি ইবাদত আরবি শব্দ এটা আবদুল শব্দ থেকে এসেছে আবদুল শব্দের অর্থ হচ্ছে বান্দা বা দাস আর ইবাদত শব্দের অর্থ হচ্ছে বন্দুকি করা আনুগত্যটাই মেন জিনিস তো যদি আমি আমার বয়সের আনুগত্য না করি বা আমার মনিবের আনুগত্য না করি মনিবের কথা না শুনি তাহলে তো সেটা আমার বন্দি বসকে মানা হচ্ছে না তো এভাবে এবাদত বলতে গেলে যদি মানে প্রভুকে তার মনিবকে কি করতে হবে প্রথমে তার তার দাসত্বটা স্বীকার করতে হবে আমি যে তার অধীনে আছি অবশ্যই সেটা তাকে এটা স্বীকার করতে হবে অর্থাৎ আমি তার অধীনে আছি এটা বলতে হবে এবং তার আনুগত্য স্বীকার করতে হবে আর সর্বক্ষেত্রেই তিনি এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে সেটা উপস্থাপন করতে হবে আমাদের সামাজিক জীবনে যখন আমাদের কোনো মনিবের কাছে কেউ কাজ করে মনিবের সব কথা তাকে মেনে চলতে হয় তাহলে আমি দেখতে পাচ্ছি তিনটা জিনিস একটা হচ্ছে প্রথমে দাসত্ব স্বীকার করা বা মনিবের আনুগত্য আনুগত্য স্বীকার করা আর তৃতীয়টা হচ্ছে তাকে সম্মানের সঙ্গে দেখা বা শ্রদ্ধার চোখে তাকে দেখা এই তিনটির সমন্বয় বা এই তিনটির একত্রে আরবি পরিভাষায় বলা হচ্ছে ইবাদত সোরা আজ জারিয়াতের চাপন নম্বর আতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আমা খালাকতুল দিন নালিনসা ইল্লা লি ইআবুদুন অর্থাৎ জিন এবং মানুষকে আমি শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি এটাই মূলত ইবাদত আমরা যে জানলাম যে ইবাদতের সংজ্ঞাটি কি রকম হতে পারে ইবাদত বলতে আমরা কি বুঝি তো আমাদের বিষয় অনুযায়ী যদি আরেকটু গভীরে গিয়ে আমি জানতে চাই যে ইবাদতের মর্ম কথাটি কি এর মানে অন্তর্নিহিত অর্থটি কি চমৎকার একটি প্রশ্ন কারণ আমরা শুধু বলি ইবাদত করি ইবাদত করি বন্দি করি কিন্তু মর্মকথাটা ঠিক মতন উপলব্ধি করতে পাই না আল্লাহরাবুল্লা আলমিন এই যে আয়াতটা বললেন যে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি তাহলে খেয়াল করতে যে আল্লাহ কি চাচ্ছেন একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সে কীভাবে চলবে তার প্রত্যেকটা নির্দেশনা কিন্তু আল কোরআনে দিয়ে দেওয়া হয়েছে তা আমাদের যখনই আমরা যখনই বলবো যে আমি আমি আল্লাহর বান্দা তাহলে আমাকে অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে কেন আমরা আল্লাহর হুকুম না মানলে আল্লাহর আনুগত্য স্বীকার না করলে তো আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবে না এবং সে তো একমাত্র এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ কিন্তু আশরাফুল মাখলুকাত সৃষ্টির সব সৃষ্টির উপরে মানুষকে আল্লাহ স্থান দিয়ে রেখেছেন কেন যার মর্যাদা তো বেশি তার দায়িত্ব অনেক বেশি তাহলে আল্লাহরাবুল আলমেন যে ঘোষণাটা দিয়েছেন আমাদের অবশ্যই সে আল্লাহর নির্দেশ অনুযায়ী ইবাদত করতে হবে তাহলে যখন আমি ইবাদত করব প্রতিটা ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যে আল্লাহ কী বলেছেন যে আল্লাহ আমাকে কী হয় চলতে বলেছেন এখন যদি আমি যদি মনে করি যে হ্যাঁ আমি এখন মনিবের সামনে দাঁড়াবো দুই হাত বা বেঁধে দাঁড়িয়ে আস অনেকক্ষণ ধরে কিন্তু সে তার কোনো আদেশ মানছে না খালি যাই বলে সালাম দিচ্ছে অর্থাৎ সে খালি সামনে দাঁড়িয়ে আছে আমি যা বলি তাই শুনছি ঠিক একইভাবে যদি আমরা খালি কোরআন পাঠ করতে থাকি নামাজ পড়তে থাকি কিন্তু প্রকৃতপক্ষের যে নির্দেশ আছে সেটা মান্য করতে তো হবে না তার যে আমার যে ডিউটি কর্তব্যটা পালন করতে হবে এটা আমরা আমাদের যারা চাকরি করি প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখতে পাই যে প্রতিষ্ঠানের নির্দেশ অনুযায়ী তাদের কর্মচারীদেরকে চলতে হয় তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ বলে আলামিন যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন অর্থাৎ তুমি যখন দুনিয়াতে চলবে প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ আমি যাই করি আল্লাহর নির্দেশ অনুযায়ী চলতে হবে যদি আল্লাহর নির্দেশ না চলি সেই কাজটা আমার সাকসেসফুল বন্ধ হচ্ছে না কেননা আমি আল্লাহ বললো তুমি যে আচ্ছা একটা কথাই বলি রুজি যারা আমরা রোজগার করি যার ইনকামের সোর্স আমাদের ব্যবসা করেই হোক চাকরি করেই হোক এখন আমার সামনে অনেক পথ খোলা থাকতে পারে হারাম উপায়ে অনেক খুব সহজলব্ধি টাকা উপার্জন করাতে পারে পাশাপাশি হালাল উপায়ও আছে অত একটু শ্রম বেশি দিতে হবে তখন আমাকে খেয়াল করতে হবে যে আমি আল্লাহর বান্দা কি উদ্দেশ্যে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন একটু আয়াতে কি বলা হলো তো এই কথা মনে থাকে তাহলে কিন্তু সে ওই পথ থেকে সরে আসবে অর্থাৎ হারাম পথে সে পাড়াবড়াবে না সে তখন হালাল পথে যেয়ে তার রুজি রোজের কথা চিন্তা করবে এবং এই ইনকাম থেকে সে নিজের যেটা উপার্জন করলো তার পরিবারের জন্য খরচ করলো সবই কিন্তু এবাদত বলে গণ্য হবে অর্থাৎ তা এবাদতটা কী যে পার্থিব জীবনের প্রত্যেকটি কাজই আমি করব। কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে আমার সবসময় মনে রাখতে হবে যে আমাকে আল্লাহ কীভাবে চলতে বলেছে কীভাবে করতে বলেছে যদি ওইভাবেই করতে না পারে তাহলে কিন্তু প্রকৃত ইবাদতের মর্ম কথা হচ্ছে না ওই যে বললাম যে আমি নামাজ পড়ছি ঠিকই আমি রোজা রাখছি ঠিকই কিন্তু আমি কি করছি আমার মনের মধ্যে কিন্তু ভয় ভীতি নাই তাহলে সেটা প্রকৃতি ইবাদত হচ্ছে না খেয়াল রাখতে হবে যে আল্লাহ কিভাবে আমাকে কাজটা করতে বলেছেন কিভাবে আমাকে ইবাদত করতে বলেছেন কিভাবে করলে আল্লাহ খুশি হয় তখন আল্লাহর ওই আদেশ অনুযায়ী আমাকে প্রতিটা কাজ করতে হবে সেটা আমার খাওয়া হতে পারে ঘুমানো হতে পারে চলা হতে পারে যেভাবে আমি বলি রাস্তা থেকে যদি কেউ একটা কাঁটা ফেলে দেয় সেটাও কিন্তু ইবাদত গণ্য হয় কেমন করে হয় যে সে এই উদ্দেশ্যে ফেললো যে অন্য কোনো বান্দা কষ্ট পেতে পারে এই যে প্রতিটা কাজ আমি করছি কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে এইভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক বান্ধার হচ্ছে তার অন্তরের সম্পর্ক এখানে বাহ্যে কোনো সম্পর্ক থাকে না আমি এটা লোক দেখানো কাজ করে যদি বলি যে কাটা টাইম ফেললাম মানুষকে দেখার তাহলে কিন্তু আমি সে সফটটা পাবো না আল্লাহ খুশি হবে আল্লাহ সন্তুষ্ট এখানে অন্তরটা সবচেয়ে বেশি কাজ করছে যে বান্দা কতটুকু অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসতে পারলো এবং এই কাজটা সে কেন একমাত্র আল্লাহ সব অন্তর জানে আমার এটা কি ভাবে করছি না অন্তর থেকে করছি যদি আমি মন থেকে কাজটা করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তো সেই কাজটা সেটা পারফেক্ট ইবাদত মানে আল্লাহ এটাই চায় যে তুমি আমার ভালোবাসার উদ্দেশ্যে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজটি করো ঠিক মতন আমার নির্দেশ অনুযায়ী কাজটা করো আল্লাহর ইবাদতের বিষয়টি যে আমরা যে কোনো কাজই করি সেটা পার্থিব বা অপার্থিব যে কোনো উদ্দেশ্যে যে তা আল্লাহর নামে হতে হবে তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হতে হবে তো যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় খুব সংক্ষিপ্ত আমি আরেকটি ছোট্ট প্রশ্ন দিয়ে অনুষ্ঠানের এই পর্যায়ে এসে শেষ করতে চাই সেটি হচ্ছে যে আমরা তো প্রাত্যহিক বিভিন্ন কাজের উদাহরণ দিয়ে কথা বলছিলাম ইবাদত প্রসঙ্গে যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদের নিয়তের সাথে আমরা যেন সেভাবে কাজ চালিয়ে যাই আর তো এই যে নামাজ রোজা হা হাত হ্যাঁ এই বিষয়গুলোর সাথে আমাদের দৈনন্দিন কাজ যেগুলো মানে অবশ্যই ইবাদত হিসেবে গণ্য তার সাথেই নামাজ রোজা হজ জাকাতের আসলে পার্থক্যটি কীরকম এর তো সব ফরজ মানুষের জন্য কিন্তু পার্থক্যটা হচ্ছে এই যে ঠিক আছে নামাজ আমি পড়লাম পাঠক তো পড়লাম কিন্তু আমি নামাজের মধ্যে মন থাকলো না মন দিলাম না নামাজে কি বললাম সেটা আমি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করলাম না এর জন্য কিন্তু আমাদের নামাজ পড়ার সময় আমাদের আমরা এখন বাংলায় অর্থ কিন্তু কোরআন পাওয়া যায় যে যে কটা সুরা দিয়ে নামাজ পড়ি আমি এখানে বললাম মানে প্রতিদিন যে কথা বললাম যদি সেগুলি অর্থ বুঝে পড়ি তাহলে আমি বুঝবো যে আমি কি বলছি তখন আমি বুঝবো যে আল্লাহ আমাকে এই আদেশ করছে নামাজের মধ্যে কিন্তু আমি বলে ফেলতেছি সুসে বলি যে আল্লাহর তার তিনি সকল বিষ্ণুজগদ্দ প্রভু তার কাছে সাহায্য প্রার্থনা করি তার ইবাদত করি যে কথাগুলি বলি তাহলে কি আমাদের উচিত না এটা প্র্যাকটিক্যালি লাইফে প্রয়োগ করা ইউজ করা তাহলে আমি নামাজ পড়লাম কিন্তু নামাজের কাজ আমি করলাম না তাহলে তো ইবাদত হলো না সেম একইভাবে

তাআপ করলাম যদি এরকম বাহ্যিক লোকে থাকেন না তার কিন্তু হলো না অর্থাৎ এখানে খেয়াল রাখতে হবে যে এই যে পাঁচটাই বদত খালি অনেকে আমরা এটা করেই দেখা যাচ্ছে নামাজ পড়ে পরে কপলার দাগ পড়ে গেল লম্বা লম্বা জামা পরলাম কিন্তু প্রকৃত কাজে আমি আল্লাহ যেটা করি সেটা আমি করছি না এই জন্য অনেক কিন্তু আমাদেরকে অপবাদও দেয় যে নামাজ পড়ে এরকম ড্রেস পরে তাহলে সে এত খারাপ কাজ করে কেন তখনই কিন্তু খারাপ লাগে কিন্তু আল্লাহর মতো যদি আল্লাহর ভয়ে কাজটা সে করতো এই এবাদত নামাজ রোজা হজ জাগাত করতো তাহলে কখনো কিন্তু কোনো মানুষও খারাপ বলতে পারতো না আর আল্লাহর কাছে শ্রেষ্ঠ মোমিন বান্দা হিসাবে পরিচিত হতে পারতো অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ কি বলছে আমি প্রত্যেকটাই ইবাদতই করব শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এখন শুধুমাত্র নামাজ রোজা বললেই হবে না জীবনের প্রতিটা ক্ষেত্রে চলার পথেও যদি আমি আল্লাহকে সামনে রেখে বা আল্লাহর ভয়ে কাজটা করি সেটা আমার অফিসের কাজও হতে পারে সেটা আমার নিজের কোনো লেখা হতে পারে যে খাওয়া চলা ঘুম সবই হতে পারে অর্থাৎ আমার একটি কথা মনে রাখতে হবে যে আমি যে কাজই করি সেটা আমাকে আল্লাহর নির্দেশ অনুযায়ী হতে আল্লাহ যা নিষেধ করছে সেখান থেকে আমি দূরে থাকব। যেটা আদেশ করছে সেটা আমি করব। এবং আল্লাহর ভয়ে কাজটা করব লোক দেখানো কোনো কাজ করলে আমি নামাজ পড়লেও হবে না রোজা রাখলেও হবে না হাজ করলেও হবে না জাকাত দিলেও হবে না আমাকে খেয়াল রাখতে হবে যে আমি সব কাজই করছি আল্লাহর উদ্দেশ্যে এবং সমাজটা প্রয়োগ করতে হবে প্রয়োগ করলে কিন্তু আজকে আমাদের সমাজটা নিশ্চয়ই আপা আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক শুনছিলাম ইবাদতের মর্ম কথা সম্পর্কে ডক্টর মাহবুবা রহমান আপার কাছে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মূল্যবান মতামত কিংবা প্রশ্ন পাঠাতে যোগাযোগ করুন এই ঠিকানায় পরিচালক মহিলাঙ্গন এন টিভি বিএসইসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ মহিলাঙ্গনের যে কোনো পর্ব যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে দেখতে ভিজিট করুন www.ntvbd.com এ পাশাপাশি রয়েছে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল শুনছিলাম ইবাদতের মর্মকথা প্রসঙ্গে ইবাদতটি হচ্ছে আসলে আমাদের তাকুয়া থেকে যে অনুভূতি সেই অনুভূতির মাধ্যমে আল্লাহর আনুগত্য করা আল্লাহ ভীরুতার চেয়ে আল্লাহর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করা জীবনের প্রতিটি ক্ষেত্রে এর চর্চা করা এই ছিল আমাদের আজকের পরিবেশনা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আবারও দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম মহা। স্রষ্টার কর্ম গুণে আমরা মানুষ নেই তো কোনো অহ